কম দামে জিভের স্বাদ, হ্যাঁ মানে কিভাবে বলে না, চায়ের দামে শরবত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাচ্ছে ভাইজান, আল্লাহর অশেষ রহমত। আজকে আমাদের কি গাড়ি দেখাবো? আজকে দেখাবো ভাইয়া টয়োটা আইএসটি দেখাবো, 2009 মডেলের। খুব সুন্দর একটি গাড়ি, খুবই ফ্রেশ একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। আপগ্রেড মডেল, আপগ্রেড মডেল, নিউ শেপ। সহজে এই আইএসটি গুলো পাওয়া যায় না, এটা দেখতে দেখতে প্রাইভেট, কিন্তু মজা হচ্ছে জিপের। আচ্ছা, মানে আপনি বসলে মনে হবে জিপ চালাচ্ছেন। আচ্ছা, কিন্তু দেখতে হচ্ছে একেবারে প্রাইভেট, মানে কম দামে জিপের স্বাদ, কম দামে জিপের স্বাদ, হ্যাঁ। আচ্ছা, মানে কিভাবে বলে না, চায়ের দামে শরবত। তো এটা হচ্ছে টয়োটা আইএসটি, আর এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়ি হচ্ছে ম্যাটেলিক ব্ল্যাক, আর গাড়ি তো খুবই সুন্দর, তেলের গাড়ি, 14 রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল। তো লাইট ব্লু, লাইট থেকে শুরু করি, লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল লাইট, সামনের লাইটগুলো, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, এবং সামনে গ্রিলটা দেখেন একেবারে খুবই অন্যরকম একটি ডিজাইনেবল গ্রিল, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুব আনকমন একটা দেখতে গাড়িটা, খুবই মানে একটু অন্যরকম গাড়িটা। আসলে আইএসটি গাড়ি কিন্তু খুব একটা শখিন গাড়ি, আপনি দেখবেন 1300 সিসির যে আইএসটিগুলো সেগুলো কিন্তু খুব ডিজাইনেবল একটি গাড়ি। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটাও খুব সুন্দর, এবং মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে, এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার আছে, সেন্সার দেওয়া আছে, আর রিংগুলো তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে গাড়ির সাথে অরিজিনাল রিং না, বাট ডিজাইনেবল একটা রিং লাগানো, খুব সুন্দর। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসও কিন্তু লাইটিং সিস্টেম দেওয়া আছে, যেটা আপনার নর্মালি অ্যালিয়ন প্রিমিয়ামে থাকে। তো আলহামদুলিল্লাহ এটাও খুব ফ্রেশ অবস্থা আছে, এবং প্রত্যেকটা রেন সেট দেখেন, যদিও রেন সেট একেবারে খুব বড় বিষয় না, ছোটো একটা বিষয়, তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একেবারে অরিজিনাল অবস্থায় আছে সবগুলো, অরিজিনালগুলোই আছে, এবং প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টয়োটার লোগো দেওয়া আছে, এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে একেবারে প্রাইভেসি গ্লাস, যেটা হচ্ছে টিনটেক, খুব সুন্দর গ্লাসগুলো, এবং বডি স্ট্রাকচারটা দেখেন খুবই সুন্দর, মানে ছোট গাড়ির মধ্যে একটা কিউটনেস গাড়ি আর কি, হ্যাঁ খুবই সুন্দর। এবং ডোরগুলো দেখেন খুবই চমৎকার, প্রত্যেকটা ডোর দেখেন একেবারে উডেন প্যানেল, এখানে আপনার ফ্যাব্রিক্স দেওয়া আছে, খুব ডিজাইনেবল একটা, এখানে আপনার কাপ হোল্ডার দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর, এবং এখানে ডিভিডি, ব্যাক ক্যামেরা, এসি, সফট টাচ, এবং মিটারটা দেখলে আপনি মনে করবেন যে একটা প্রাডোর মিটার, হ্যাঁ একেবারে আমি দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিসই দেখাবো। এবং সিটগুলো দেখেন খুবই সুন্দর, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো গাড়ি 6 এয়ারব্যাগের গাড়ি, এবং প্রতিটা সিটে কিন্তু এয়ারব্যাগ আছে, দেখেন একটা জায়গায় প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে যে এয়ারব্যাগ দেওয়া আছে, প্রত্যেকটা সিটেই কিন্তু এয়ারব্যাগ দেওয়া আছে, যে এয়ারব্যাগের এখানে ইয়ে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়, মানে আলহামদুলিল্লাহ গাড়ি ছোট হলেও অপশন বা গ্রেড খুব হাই। পিছনের সিটগুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, প্রত্যেকটা ডোর দেখেন, সিটগুলো খুব ডিজাইনেবল সিট এবং খুব আরামদায়ক, খুবই আরামদায়ক সিটগুলো, তো মাশাআল্লাহ খুব সুন্দর। এবং পিছনের লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল যে লাইট, এলইডি সে লাইট, এখানে আইএসটির লোগো দেওয়া আছে, পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে ব্ল্যাক টিনটেক যেটা, এবং এখানে একটা মিনি স্পয়লার দেওয়া আছে, মিনি স্পয়লার খুব সুন্দর চমৎকার একটা স্পয়লার, হ্যাঁ এখানে ছাদে একটা অ্যান্টিনা দেওয়া আছে, এখানে একটা ওয়াইফার দেওয়া আছে, খুব সুন্দর অবস্থায় আছে। আমরা একটু গাড়ির ব্যাকগ্রাউন্ডের ভিতরটাও দেখবো ইনশাআল্লাহ, ভিতরে দেখতে পাচ্ছেন যে একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো, এ দেখেন খুবই সুন্দর। এবং এই সিটগুলো কিন্তু পুরো ফোল্ড করা যায়, পুরো ফোল্ড করলে মনে হবে একদম বিশাল একটা ওয়াগন টাইপ গাড়ির জায়গা চলে আসবে, এবং ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখেন খুবই সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ, চমৎকার একটি গাড়ি। এবং এই পাশটাও দেখেন, এই পাশটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে, প্রতিটা ডোর দেখেন, প্রত্যেকটা ডোরে মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার, প্রত্যেকটা ডোর দেখেন খুবই সুন্দর, নাইস খুব সুন্দর। দেখেন আমি মিটারটার কথা বলেছিলাম, যে মিটারটা আমি একটু দেখাই আপনাকে, দেখেন মিটারটা অস্থির একটা, মনে হচ্ছে একটা জিপ গাড়ি মিটার চালাচ্ছেন, মানে একটা জিপ। এখন এখানেও কিন্তু এয়ারব্যাগ দেওয়া আছে, এবং এই পাশেও দেখেন এয়ারব্যাগ দেওয়া আছে, মানে গাড়িতে মানে লোডেড, ফুল লোডেড গাড়ি একেবারে, ফুল লোডেড মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে। এবং মাইলেজটাও খুব কম, যেহেতু তেলে চলা গাড়ি, 64,329 মাইলেজ, এবং এসিগুলো হচ্ছে সফট টাচ এসি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাড়ি, খুব ফ্রেশ অবস্থায় আছে। তো আমরা একটু ইঞ্জিনটা দেখে নিচ্ছি, পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন,
এবং খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। ভিতরের মার্সেলগুলো দেখেন, একেবারে চ্যাচিসগুলো অরিজিনাল অবস্থা আছে সবকিছু, এবং লাইটগুলো আছে HID অরিজিনাল লাইট। মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি, খুব ফ্রেশ অবস্থায় আছে গাড়ি। বর্ডের উপরটা, উপরের অংশগুলো খুব সুন্দর এবং খুব একেবারে ফিট অবস্থায় আছে গাড়িটা। মানে গাড়িটা নিয়ে আপনাকে কোনো কাজ করতে হবে ইনশাআল্লাহ, কারণ এক একটা গাড়ি আছে আপনার নিয়ে অনেক সময় দেখা গেছে গ্যারেজে দৌড়াদৌড়ি করতে হয়। আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে, এগুলো নিয়ে কোনো কাজ করতে হবে না। শুধু তেল ভরবেন আর চালাবেন, যদি মনে করেন যে গ্যাস করবেন তাহলে সেই জায়গাটুকু আছে, চাইলে LPG করতে পারেন, গ্যাসও করতে পারেন। ঠিক আছে, এই গাড়িটির দাম কত যাচ্ছে? জি, দাম বলার আগে একটু মডেলটা বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2014, আর এটা হচ্ছে টয়োটা ISD। এটার দাম চাচ্ছি আমরা 13,25,000 টাকা। 13,25,000, এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না। অবশ্যই গাড়ি আসবেন, দেখবেন, চালাবেন, তারপরে আমরা দাম নিয়ে আলোচনা করব, কারণ যে দামটা বলেছি এটা আস্কিং প্রাইস, অবশ্যই আমাকে কমতে হবে, তো সামান্য কিছু কমতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভাই আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি থেকে আগালি, হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। আর যারা গাবতলি হয়ে আসবেন তারা 4 রাস্তার 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড দেওয়া আছে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি আরেকটি নাম্বার সেটা 01971222570। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ভালো থাকবেন, আবার দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।